আমি জানি না রাজু স্যার তোমার অনেক সুন্দর হয়েছে আর অনেক কিছু ডিজাইন করার বাকি আছে যেটা এখনো করেনি হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে দেখাতে চলেছি দেখো আমাদের বিশ্বকর্মা পূজা হচ্ছে কলেজে তো অনেক কিছু কাজ করছি আমরা তো এতদিন অনেক দিন হয়েছে ব্লগ বানাই না তো আজকে একটু সুযোগ পেলাম তাই বানাচ্ছি ঠিক আছে দেখতে থাকো এখানে 3500 থালা আছে 3500 এগুলা আজকে সকাল থেকে আমরাই ধুলাম তারপর আরেকটা কাজে যুক্ত হলাম চলো দেখাই আরেকটা কাজ কি এই হলো আরেকটা কাজ যেটা এখন অবধি করছি এটাকে এখন সেট করছি আমি আর এই হলো বিভাসদা এটাকে ড্র করেছিল সুপ্রিয়া অনেক সুন্দর হয়েছে স্যারদেরকেও স্যাররাও পছন্দ করেছে তাই এটাকেই আরো ছটা বানাবে আর এটা হবে দাদা এটা কয়টা হবে দাদা এটাও ছটা আর এটা সাইডের বর্ডার এটাও ছয়টা হবে তো এটাকে আমি এখন সেট করছি আর এছাড়া আরও এখানে ঠিক আছে দেখতে থাকো আর দেখাবো খাবারের টাইম হয়ে গেছে অলরেডি একটু ডাক দিয়ে গেছিলো খাওয়ার জন্য কিন্তু এখনো আমরা যাইনি এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন আইটিআইয়ের প্যান্ডেল বলতে পারো কনফারেন্স হলে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে আরও অনেক কিছু ডিজাইন করার বাকি আছে যেটা এখনো করেনি করবে সবাই মিলে সহযোগিতা করছে অনেকদিন পর একটা ব্লগ বানানোর সুযোগ পাই আর বানাচ্ছিও পুজোর দিন আরেকটা বানাবো তোমরা সবাই সাপোর্ট করবে দেখবে আর এখানে এখানে খাবার জায়গা হবে এখনো কিছু হয়নি বিশাল ভাই হলো রাহুল তোর নাম দিব না শুরু হয়ে গেছে আবার আমাদের সাথে স্যারও আছে সাহায্য করছে স্যারও কিনা স্যার কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে গেল মানে বুঝতে পারলাম না আমরা সবাই আর এখনো কাজই চলছে এখনো আছি কলেজে পিছিয়ে তো দেখতে পাচ্ছে কলেজটা আছে আমার পেছনে আর এর মধ্যে খুব জোরে কাজ চলছে লাইটিং এর কাজ চলছে এখন লাইটিং এর কাজও প্রায় শেষ হয়ে গেছে এর মাঝে চলে এসেছে তা সাবিত থেকে এটা শোনা কোন জামা আচ্ছা
চাইলে বিশাল প্লিজ সাইড প্লিজ তুই কাপড় মিনতে কলেজ আসিস কি তোর কেটা কইছে আজকে গরম গরম চাই প্রায় প্রায় শেষ কাজ এখন একটু কিছু দেখাচ্ছি দেখো খুব সুন্দর আমাদের কলেজ বিশ্বকর্মা পূজার জন্য একদম রেডি দেখো জাস্ট লুক এট দিস জানা দায়িত্ব কি আমরা শেষ কি বন্ধ করে দেবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা জানালা লাগাতে হবে না হ ওই আঙ্কেলটা কিন্তু খুব ভালো আমাকে বলছিল অনেকক্ষণ ধরে জানালা লাগানোর জন্য কিন্তু আমি লাগাইনি একটু কিছু কয়ে দাও না তুমি দেখো না দেখো না বিষ্ণু তো বিষ্ণু কাকা তো এখন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই দেখা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিন আরেকটা ব্লগ নিয়ে বাই